তুমি তো পিয়ালকে বলেছিলে মিন্টুকে তুমি হেট করো, হি ইজ নট আপ টু ইয়োর চয়েস। তুমি আমাদেরকেও তাই বলেছো যে তুমি যেমন প্রেমিক কল্পনা করো মিন্টু সেরকম না, তাই তুমি ওকে অ্যাভয়েড করছিলে। সেটা তো আমি অস্বীকার করছি না আপু। তাহলে মিন্টুর মুখ তখন যে অবস্থায় ছিল, আমি ওর মুখের উপর বলার সাহস পাইনি যে আমি ওকে হেট করি। তুমি তো ওকে একটা ভুল ইনফরমেশন দিলে। হ্যাঁ, তখনকার জন্য ওইটুকু সময়ের জন্য অ্যাকচুয়ালি ওইটা একটা ভুল মেসেজ ছিল। তাহলে তুমি কেন দিলে বন্ধুরা? কারণ আমি সময় নিতে চাচ্ছি না। ওকে হেট করি না শোনার পরে ও কিছুটা শান্ত হলো, তারপর আমরা চায়ের অর্ডার দিলাম। তখন কিন্তু অনেকটা স্বাভাবিক ছিল। তখন আমাকে বললো, কাল সকালে ক্লাসে ঢোকার আগে পিয়ালকে বলে দিবে যে ও যা বলেছে তা ঠিক না, তুমি আমাকে হেট করো না, মনে থাকবে? হ্যাঁ থাকবে। তবে তোমারও একটা কথা ভাবা উচিত ছিল, পিয়াল কখনো বেসলেস কথা বলে না। বলে? বলো মিন্টু। মানে? মানে আমি যেমন তোমাকে হেট করি না এটা যতটা সত্য, ঠিক তেমনি পিয়াল যে তোমাকে বলেছে আমি তোমাকে হেট করি সেটাও সত্য। মানে কি? আমি তো কিছুই বুঝছি না। মানে সিম্পল, আমি তোমাকে হেট করি না, একদম করি না, কারণ ইউ আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। অ্যাজ এ ফ্রেন্ড আই লাইক ইউ ভেরি মাচ, বাট আমি তোমাকে আমার প্রেমিক হিসেবে কখনো চিন্তা করতে পারি না, ভাবতেও পারি না। ভাবতে অসুবিধা কোথায় বন্ধনা? ভাবতে অসুবিধা কি সেটা আমি জানি না, বাট সিম্পলি আমি তোমাকে অ্যাজ এ বয়ফ্রেন্ড দেখি না। আমি যেরকম বয়ফ্রেন্ড চাই তুমি সেরকম না। পিয়াল? প্রশ্নই আসে না। আমি আর তুমি পিয়ালের সাথে মিশি, কিন্তু তুমি জানো যে পিয়াল আমাদের থেকে অনেক দূরে থাকে। এটা তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না, বাট আমি ঠিকই খেয়াল করেছি। তাহলে আমি ধরে নেব বন্ধুরা। কি ধরে নেব আমি? প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু হেট ইউ। তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেছো, এটাকে সরাও। বন্ধু আছো, বন্ধুর মতন থাকো, নতুবা আমি বাধ্য হবো তোমাকে হেট। সো ইউ হেট মি, পিয়ালি রাইট? আবার পাগলামি শুরু করেছো? আমি তোমাকে তো বলছি আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখি, বয়ফ্রেন্ড হিসেবে দেখি না, এটাই বোঝাতে চাচ্ছি। ভালো, খুব ভালো বন্দনা। তুমি যে একজন মানুষকে হেট করো সেটা তুমি তার মুখের উপর বলে দিলে। তুমি খুব ক্লিয়ার কাট কথা বলো, এই জন্যই আমি তোমাকে খুব লাইক করি। ও কি তোমার সঙ্গে আর যোগাযোগ করেছিল? হ্যাঁ। কবে, কখন? অনেক রাতে, রাত দুটোর দিকে। মানে তারও এক ঘন্টা পর আরও একবার ফোন করেছিল। কি বলেছে ফোন করে? সরি বলছিল, বারবার ক্ষমা চাচ্ছিল, বলছিল আমাকে মাফ করে দাও, সব কিছু ভুলে যাও। আর ওখানে আসলে এত গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছিল, আমাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায়, বললো মহাসিং হলের মাঠে শুয়ে আছি। দ্বিতীয়বার ফোন দিয়ে কি বললো? একই কথা, ভুল বোঝো না আমাকে বললো। তারপর বললো আমরা বন্ধু ছিলাম, বন্ধু থাকবো, তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। তখন সুদীপ আমার চায়ের দোকানে ছিল, ওটা সারা রাত খোলা থাকে। ওকে বললো না, তুমি এখন তোমার হলে যেতে পারো, আমি তোমার অনেকটা সময় নিয়ে নিলাম, থ্যাংকস ফর দ্যাট। আপু, আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা লেখা হবে না তো? না না, আমি খেয়াল রাখবো ব্যাপারটা। ওকে, আর আপন পিয়ারের কোনো খবর দিলে আপনাকে অবশ্যই জানাবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।